আমার গান শুনে যান ওগো বাবু, দুঃখের সংসারে আমি এখন শুকনো পাতা, কখন যাব ঝরে, আমি কখন যাব পড়ে। পদ্মশ্রী পুরস্কার পেলেন লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। তিনি বড়লোকের বেটিলো লম্বা লম্বা চুল গানের স্রষ্টা। এই গানটি শোনেননি এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে এই বাংলায়। এমনকি এই গানের রিমিক্সও হয়েছে, তা জনপ্রিয়তাও পেয়েছে, কিন্তু এই গানের স্রষ্টাকে তা অনেকেই জানেন না। বীরভূমের রতন কাহার এই গানের স্রষ্টা, যিনি প্রচারের আলো থেকে সবসময় দূরেই রয়েছেন। অবশেষে তিনি তার প্রাপ্য সম্মান পেলেন। লোকসঙ্গীত শিল্পী রতন কাহার বীরভূমের সিউড়ির বাসিন্দা। ভাদু গান দিয়েই তিনি পথ চলা শুরু করেছিলেন। টুসু, ঝুমুর, আলকাপ গানেও সিদ্ধ হস্ত তিনি। এখনো পর্যন্ত প্রায় 250টি গান লিখেছেন রতনবাবু। তার সব গানের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় বড়লোকের বেটিলো। মূলত স্বপ্না চক্রবর্তীর কণ্ঠেই এই গান শোনা যায়, তবে আড়ালেই ছিল তার নাম। এবার পদ্মশ্রী সম্মান পেলেন তিনি। কতটা খুশি? আমি খুব খুশি বলেন। আমার এই বার্ধক্যকালে মানে অনেক দিনের আমি এই গান বাজনা সঙ্গীতের সঙ্গে জড়িত বলেন, কিন্তু আমি অভাব অনটনের মধ্যেও আমি গান করে গেছি। গানের সঙ্গে আমি আমার খুবই প্রিয় গান, গান না গাইলে বাঁচতে পারবো না, এরকম আমার স্বভাব ছিল। কিন্তু এখন আমি এই সেন্ট্রাল গভর্নমেন্ট বা এই ভারত সরকার আমাকে যে নিয়ে আজকে এই পদ্মশ্রী উপাধি দিয়েছে এবং পুরস্কার পাবো, আমি খুব খুশি, দারুণ খুশি। আমি আপনারা কি বলবো, আমার বড় ভাবনা হলো বাবু, আমার বড় ভাবনা হলো। বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। আমি এখন শুকনো পাতা, কখন যাব ঝরে, আমি কখন যাব পড়ে।